আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাড়াবাড়ি করলে পরমাণু বোমা মেরে উড়িয়ে দেব, এবার জাপানকে হুঁশিয়ারি চীনের। ইসরায়েলি আগ্রাসন উপেক্ষা করে আল আকসায় হাজারো মুসল্লির ঈদ নামাজ আদায়। ডিজিটাল আইনে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে, দাবি যুক্তরাষ্ট্রের। বিস্তারিত খবরে জানবেন, আফগানিস্তানে কাটল যুদ্ধহীন একটি দিন। নাইজেরিয়ায় অপহৃত শতাধিক নারী ও শিশু উদ্ধার। বন্যায় বিপর্যস্ত চীনের ১২টির বেশি শহর, ঝংঝৌতে ১২ মৃত্যু। সবশেষে জানবেন, তালেবান সমঝোতার জন্য প্রস্তুত বলছে রাশিয়া। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বাড়াবাড়ি করলে পরমাণু বোমা মেরে উড়িয়ে দেব, এবার জাপানকে হুঁশিয়ারি চীনের। কড়া ভাষায় জাপানকে হুঁশিয়ারি চীনের। আন্তর্জাতিক মঞ্চে পরমাণু বোমা ব্যবহার থেকে সবসময় বিরত থাকতে বলা চীনের মুখে এমন হুমকিতে বিস্মিত সকলে। চীনের কমিউনিস্ট পার্টি সিসিপির সম্প্রতি জারি করা একটি ভিডিওতে দেখা গিয়েছে জাপানের উদ্দেশ্যে চীনের বার্তা। জাপান যদি তাইওয়ানকে সাহায্য করে তাহলে পরমাণু বোমার তার জবাব দেওয়া হবে। সোজা কথায়, তাইওয়ানকে সাহায্য করলে জাপানের উপর পরমাণু হামলা চালাবে চীন। ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী ভিডিওটিতে আরও বলা হয়েছে, জাপান আত্মসমর্পণ না করা অবধি লাগাতার পরমাণু হামলা করবে চীন। তাইওয়ান নিউজের দাবি, এই হুমকি ভরা ভিডিওটি চীনের শিগুয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছিল, কিন্তু ২ মিলিয়ন ভিউয়ের পর বেশ কয়েকদিন বাদে ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়। তবে ততক্ষণে এই ভিডিওর কপি ইউটিউব এবং টুইটারে আপলোড করা হয়েছে। বিতর্কের সূত্রপাত ২ সপ্তাহ আগে। জাপান তাইওয়ান প্রসঙ্গে বলে, আমেরিকা ও জাপানের একসঙ্গে হাত মিলিয়ে তাইওয়ানের স্বতন্ত্র রক্ষা করা উচিত। জাপানের উপপ্রধানমন্ত্রী তারু আসো বলেন, তাইওয়ানকে নিশ্চিত রূপেই সাহায্য করবে জাপান। একই সঙ্গে তার মতে, তাইওয়ানে কোনো বড় ঘটনা ঘটলে তার প্রভাব সরাসরি জাপানের উপর প্রভাব ফেলবে। গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী, তাইওয়ানে চীনা হামলায় জাপানি সেনার সাহায্য করার প্রস্তাব শুনেই চীন ক্ষুব্ধ হয়ে ওঠে। তারপরে সতর্ক করতে এমন ভিডিও বার্তা দেয় তারা। ইসরায়েলি আগ্রাসন উপেক্ষা করে আল আকসায় হাজারো মুসল্লির ঈদ নামাজ আদায়। সারা বিশ্বে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ চত্বরেও দখলদার ইহুদিদের সহিংস আগ্রাসন উপেক্ষা করে কমপক্ষে ২০,০০০ ফিলিস্তিনি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। পাশাপাশি বিভিন্ন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো মুসলমানদের প্রথম কিবলা আল আকসা আগ্রাসন চালানোর ব্যাপারে তেল আবিবকে সতর্ক করেছে। মঙ্গলবার আল আকসার জেরুজালেম আল কুদ শহরে পুরনো অংশে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের আগের দিন সোমবারই ইহুদিবাদী ইসরায়েলের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে মসজিদ চত্বরে হাজার হাজার মুসলিম প্রবেশ করেন। আরবভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানায়, গত রোববারও দখলদার ইহুদি নিরাপত্তা বাহিনী মসজিদ চত্বরে হামলা চালিয়ে ফিলিস্তিনি মুসলিমদের বেধড়ক মারপিট করে আহত করে। ঈদের আগে দখলদারদের এমন সহিংস আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আল আকসা মসজিদ প্রাঙ্গণে এসব আগ্রাসনের জেরে নতুন করে সংঘাত হলে তার দায় ইহুদিবাদী ইসরায়েলকেই নিতে হবে। ঈদের আগে নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের উপর সহিংস হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান, তুরস্ক, মিশর, পাকিস্তান, জর্ডান সহ বেশ কিছু মুসলিম দেশ। এদিকে আল আকসায় হামলা হলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো আল আকসায় দখলদার ইহুদিদের আগ্রাসন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, প্রয়োজনে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে জানান তিনি। ডিজিটাল আইনে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে, দাবি যুক্তরাষ্ট্রের। ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে দাবি করে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই উদ্বেগ প্রকাশ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস মঙ্গলবার বলেন, কিছু মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ গত কয়েক বছরে উন্নতি দেখিয়েছে, কিন্তু আমরা মিডিয়া এবং প্রেসের স্বাধীনতা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি। তিনি বলেন, বাংলাদেশ সরকার আক্রমণাত্মকভাবে ডিজিটাল সুরক্ষা আইন ব্যবহার করছে, মহামারী প্রতিরোধে সরকারের সমালোচনার জন্য অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, বিশেষজ্ঞদের বিরুদ্ধে এই আইন ব্যবহার করা হচ্ছে। এই আইনের আওতায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান প্রাইস। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে আমরা বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। আফগানিস্তানে যুদ্ধহীন একটি দিন। ঈদের পরদিন আফগানিস্তানে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। কোনো এলাকায় যুদ্ধবিরতির ঘোষণা না থাকলেও তালেবান ও আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষের স্থানগুলোতে দিনটি যুদ্ধ ছাড়াই পার হয়েছে।
দিনটি শান্তির দিনগুলোর মতো শান্তভাবে কেটেছে। আফগান সরকার ও তালেবান ঈদ উপলক্ষে অন্তত তিন দিনের যুদ্ধবিরতির প্রত্যাশা করেছিল, কিন্তু দোহায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সংলাপে যুদ্ধবিরতি নিয়ে কোনো সম্ভাবনা জাগেনি। আফগান সরকারি বাহিনীর 203 থান্ডার ক্রপসের কমান্ডার দাদান লং বলেছেন, আমরা শত্রুবাহিনীর সব প্ল্যান ধ্বংস করতে প্রস্তুত। টোলো নিউজের রিপোর্টার হাসিবা আতাকপাল সরেজমিনে সরকারি বাহিনীর চেকপোস্টে গিয়ে কথা বলেছেন। তিনি পাকতিয়া প্রদেশের গার্দে শহরের উপকেন্দ্রের চেকপোস্টে গিয়ে খবর পেলেন, 5-6 মাস ধরে পরিবারের কাছে জাননি এমন অনেক সেনা রয়েছে, আবার অনেকে রয়েছে যাদের বাড়িতে ঈদ করার চেয়ে দেশ রক্ষার কাজে দায়িত্ব দেওয়া হয়েছে। তেমনই এক সৈন্য জিকরুল্লাহ বলেন, গত 5 মাস তিনি পরিবারের কাছে যেতে পারেননি, অথচ 10 বছরের চাকরি জীবনে তিনি ঈদ পরিবারের সঙ্গে করেছেন। এখন প্রতিদিন আমরা যুদ্ধের ময়দানে লড়াই করছি, জনগণের জানমাল কিভাবে রক্ষা করতে পারা যায়, জনগণ যাতে খুশি হয় তাতে আমাদেরও খুশি, আর সেটাই আমাদের ঈদ। সেনাদের প্রত্যাশা, যেসব অঞ্চল তালেবান দখল করেছে তা শীঘ্রই উদ্ধার করা হবে। মোহাম্মদ ঘানি নামে আরেক সেনা বলেন, আমরা জনগণকে নিশ্চয়তা দিচ্ছি দখলীয় অঞ্চলগুলো তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করবই। আফগানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লা মাহমুদি পাকতিয়া প্রদেশে বুধবার সফর করেছেন। তিনি সম্মুখ সারির যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, আফগান বাহিনী শান্তির জন্য লড়ছে, যুদ্ধ চলমান থাকুক আমরা চাই না। আমাদের গত 25 বছর একটি চুক্তিতে পৌঁছা উচিত ছিল, তালেবান দেশের কিছু অংশ দখল করলেও তাতে কোনো ফল আসেনি, লড়াই চলছেই। নাইজেরিয়ায় অপহৃত শতাধিক নারী ও শিশু উদ্ধার। নাইজেরিয়ায় অপহরণ শিকার শতাধিক নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছে, যাদেরকে জামফারা রাজ্য থেকে গত 8 জুন অপহরণ করেছিল সন্ত্রাসীরা। রাজ্য সরকারের দাবি, কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই উদ্ধার করা হয়েছে এসব নারী ও শিশুকে। তবে এই ঘটনায় 4 নিহত হয়েছে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে। অপহরণকৃতদের কিভাবে উদ্ধার করা হয়েছে এবং কোথায় রাখা হয়েছিল এ বিষয়ে কিছুই জানেনি প্রশাসন। গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত দেশটিতে অপহরণের শিকার হয়েছে হাজারেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। বন্যায় বিপর্যস্ত চীনের 12 বেশি শহর। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের মধ্যাঞ্চল, দুর্যোগের কবলে 12 বেশি শহর। ঝংঝৌ শহরে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 12 জনে। হিনান প্রদেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। দুর্যোগে প্রদেশটির 1.5 লাখের মতো বাসিন্দা, 10,000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। টানা বৃষ্টিতে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি, তলিয়ে যাচ্ছে বাড়িঘর রাস্তাঘাট, যোগাযোগ বিচ্ছিন্ন হয়, ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ, বাতিল করা হয়েছে 100 ফ্লাইট। তবে কত সংখ্যক মানুষ বন্যায় আটকা পড়েছে তা নিশ্চিত নয়। ইয়েলো এবং হাইয়ে সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। মঙ্গলবার ঝংঝৌতে 253 মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করা হয়। রেকর্ড সর্বোচ্চ 4.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে পিংডিং শানে। তালেবান সমঝোতার জন্য প্রস্তুত বলছে রাশিয়া। আফগানিস্তানের সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলেও তালেবানরা সমঝোতার জন্য প্রস্তুত বলে দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার আফগানিস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত জামির কাবুলভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, সশস্ত্র গোষ্ঠীটির বিবৃতি এবং পদক্ষেপে প্রতীয়মান হয়েছে যে তারা রাজনৈতিক সমঝোতার জন্য প্রস্তুত। ফরাসি বার্তা সংস্থা AFP এই খবর জানিয়েছে। মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার প্রায় চূড়ান্তের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাচ্ছে তালেবান। এরই মধ্যে তারা বেশ কয়েকটি জেলা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও কাতারের দোহায় আফগান সরকার ও গোষ্ঠীটির মধ্যে শান্তি আলোচনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সাবেক আফগান নেতা হামিদ কারজাইয়ের সঙ্গে এক সংবাদ সম্মেলনে জামির কাবুলভ বলেছেন, সশস্ত্র গোষ্ঠীটি সমঝোতার জন্য অপর রাজনৈতিক দলের প্রস্তাব বিবেচনা করতে প্রস্তুত। তিনি বলেন, গত 20 বা বেশি সময় ধরে তালেবান নেতৃত্ব নিশ্চিতভাবে যুদ্ধ নিয়ে হতাশ এবং চলমান অচলাবস্থা নিরসনে রাজনৈতিক সমাধান খোঁজার প্রয়োজনীয়তা অনুধাবন করছে। রুশদূত আরও বলেন, কিন্তু তারা এটিও স্পষ্ট করেছে যে তাদের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে যে কোনো রাজনৈতিক সমঝোতার প্রস্তাব চোদ্দার সঙ্গে তুলে ধরা উচিত। রবিবার কাতারের দোহায় আফগান সরকার ও তালেবানের আরেক দফা শান্তি আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হওয়ার পর রুশ রাষ্ট্রদূত এই মন্তব্য করলেন।